ओम ब्रह्म रूपम आदि मध्य शेष सर्व भासकम भाव षटकहीन रूप नित्य सत्य मद्वयम वांग मनोति गोचरंच नेति नेति भावितम तंग नमामि देव देव रामकृष्णमीश्वरम। श्री भगवानेर अशेष कृपाय आम्रा समवेत हयेछि रामकृष्ण संघे षष्ठ संघ गुरु परम पूज्यपाद श्रीमद स्वामी बिरजानंद जी महाराजेर सूत्राकारे लिखित उपदेशेर ग्रंथ परमार्थ प्रसंग थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये आजके आम्रा 275 नम्बर सूत्र पढ़ब। 274 नम्बर सूत्रे महाराज बोलछिलेन जे शास्त्र बोलछे जे समस्त जंतु तारा खूब धीरे धीरे ये नेय श्वास नेय प्रति श्वासे प्रश्वासे श्वास नेय তারা অনেক অনেক বছর বাঁচে। যেমন হাতি 11-12 মিনিটে শ্বাস নেয়, তারা বাঁচে 100 বছর। কচ্ছপ 4-5 বার শ্বাস নেয় প্রতি মিনিটে, তারা বাঁচে হচ্ছে 150-155 বছর। এইরকম আর কি, এরকমভাবে খরগোশ 38-39 বার শ্বাস নেন, তারা বাঁচেন হচ্ছে প্রায় 8 বছর। এইরকম ব্যাপারটা। এখন শ্রী মানুষের ক্ষেত্রে আসলে এই মহারাজ এটা বলছেন যে ওই শ্বাস নেওয়ার ক্ষেত্রের ওপর যেরকম নির্ভর করছে সমস্ত কিছু। 275 নম্বর সূত্রে মহারাজ বলছেন যে সবেগে বায়ু সবেগে পরিত্যাগ করা নিষেধ। এতটুকু জোরে নিঃশ্বাস ছাড়তে হবে যেন হাতে রাখা ছাতু উড়ে না যায়। হাতে যে আমরা ছাতু, হাতের মধ্যে যদি একটু ছাতু রাখা থাকে, সেটা আমার শ্বাসের সঙ্গে যেন উড়ে না যায় এত ধীর স্থিরভাবে। কিন্তু আমাদের এটা পক্ষে সম্ভব হয় না। তার কারণটা হচ্ছে আমরা যে ধরনের জীবনযাপন করি, জীবনের যে ভাবনা চিন্তাগুলো বদলে গেছে, আমাদের ওই রকম ওই নিরবচ্ছিন্ন শান্তি স্বস্তির একটা জীবনযাপন করা প্রকৃতপক্ষে সম্ভব হয় না। আমাদের যখন ট্রেনিং সেন্টারে রাজযোগ পড়ানো হচ্ছিল, তখন যিনি আচার্য ছিলেন তিনি একটি ভারী সুন্দর কথা বললেন। বললেন আমাদের উদ্দেশ্য হচ্ছে রাজযোগের অস্তিত্ব, রাজযোগ সম্পর্কে অবহিত করা, কিন্তু একই সঙ্গে অনুরোধ করা রাজযোগ অভ্যাস না করে। কারণ রাজযোগের জন্য কেবলমাত্র ব্রহ্মচর্য একমাত্র শর্ত নয়, মানসিক স্বস্তি, মানসিক শান্তি সেটাও এক ধরনের শর্ত। বলা হলো তুমি খবরের কাগজ দেখছো, এমন সময় দেখলে যে পৃথিবীর অন্য প্রান্তে কোথাও একটা বিমান দুর্ঘটনা হয়েছে এবং সেই যাত্রী ভরা বিমান সমুদ্রের ওপর ভেঙে পড়েছে। যাত্রীদের কারোর জীবন বেঁচে তো নেই, এমনকি তাদের জীবনের অস্তিত্ব মানে তাদের শরীরগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। এগুলো যখন বারবার 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 আসতে থাকে, তখন তোমার জীবনের ভেতরে মনের ভেতরে সেই স্বস্তিটা থাকে না। পৃথিবীর অন্য প্রান্ত হয়েছে, যাদের দুর্ঘটনা হয়েছে তারা তোমার কেউ নয়, তথাপি এটা তোমার জীবনকে ছুঁয়ে যাবেই। তোমার ভেতরে তোমার মানসিক স্বস্তি তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। অতএব তা দিয়ে তোমার আর যাই হোক, তোমার মনের যেহেতু শান্তি বজায় থাকবে না, অতএব তোমার পক্ষে এই রাজযোগ সাধন করা সম্ভব নয়। তাই এই ভাবনাগুলো আমাদের মধ্যে থাকা দরকার, কিন্তু এগুলো সাধন ভজনের একটি মাধ্যম, এটি আমাদের জানা উচিত। 276 নম্বর সূত্রে বলা হচ্ছে যারা উপযোগী শিক্ষা দীক্ষা ও সাধন ছাড়া মনকে প্রথম থেকেই শূন্য করবার চেষ্টা করে ও ভাবে যে মন সম্পূর্ণ অবলম্বনহীন করে নির্বীজ সমাধিরূপে উচ্চাবস্থা সাধন করছে, তারা নিজেরাই তমগুণে নামিয়ে আনে, অর্থাৎ জড় ও মূঢ় স্বভাব করে ফেলে। তাদের মস্তিষ্ক খালি হয়ে যায়, তারা সূক্ষ্ম বিষয়ে ধারণা করতে অক্ষম হয়। সাধন ভজনের সমস্ত কথাটাই হচ্ছে একটা ক্রমান্বয়ে ধাপে ধাপে এগিয়ে যাওয়া। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ দীক্ষা দেওয়ার সময় ভীষণ সুন্দর একটা কথা বলতেন, সেটা হচ্ছে আমাদের সকলের লক্ষ্য হচ্ছে অদ্বৈতভাবে উন্নীত হওয়া। কিন্তু যেহেতু আমাদের মন সবার মন একই সূত্রে বাঁধা নয়, তাই আমাদের মনকে ধীরে ধীরে সেই এই অদ্বৈতভাবে সাধনের উপযোগী করে অদ্বৈতভাবে সাধন করার চেষ্টা করতে হয়।
উনি বলছিলেন, উদাহরণ দিতেন যে একতলা থেকে দোতলার ছাদে আমরা উঠব, কেউ দুটো দুটো সিঁড়ি টপকে টপকে যায়, কেউ তিনটে সিঁড়ি টপকে যায়, কেউ জিমন্যাস্ট করে একতলা থেকে দোতলার ল্যান্ডিংয়ে গিয়ে পৌঁছয়, তারপরে সেখানে পালিয়ে যায়। কিন্তু সবাই আমরা যখন সেই ছাতে উঠি, তখন আমাদের সেই অনুভব হয় শ্রীরামকৃষ্ণের ভাষায় যে ইট কাঠ চুন সুরকি দিয়ে তৈরি হয়েছে আমাদের সিঁড়িগুলো, ঠিক সেই একই ইট কাঠ চুন সুরকি দিয়ে ছাদও তৈরি হয়েছে। কিন্তু এই ধীরে 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 আমাদের ক্রমান্বয়ে একটু একটু করে এগিয়ে যেতে হয়। সাধন ভজনের কোনো কিছু সম্পর্কে, এমনকি মালা নিতে গেলেও মহারাজ ভীষণভাবে ডিসকারেজ করতেন। তিনি আগে জিজ্ঞেস করতেন যে কতদিন দীক্ষা হয়েছে, কতক্ষণ জপ করি এবং কত সংখ্যায় জপ করি, সমস্ত জিজ্ঞাসা করার পরে তাকে আমি মালা নিতে দেখেছি। আমি আমার নিজের ক্ষেত্রেই দেখেছি, আমি গিয়ে বলেছিলাম যে সবাই মালায় জপ করে, দেখে আমারও খুব মালায় জপ করতে ইচ্ছা করে। বলছে, কই এটা তো বলো না, সবাই ভগবানকে পাই পাওয়ার জন্য তোমার ভেতরও সেই একই ব্যাকুলতা তৈরি হচ্ছে, তুমি নিজে এখন হাতে করেতে জপ করো, তারপরে করে জপ করে জপটাকে আগে তুমি নিজের মধ্যে করে তৈরি করো, ভাবটাকে তোমার ভেতরে তৈরি করো যে তুমি জাপক, এই ভাবটা যেন তোমার ভেতরে আসে, তারপরে মালা নিলে তখন সেই মালা ব্যবহার করার সেটা ঠিক ঠিক উপযোগিতা আসে। প্রায় এক বছর আমাকে উনি অপেক্ষা করালেন, এবং প্রত্যেকবার গেলে উনি যে আমাকে ছেড়ে দিয়েছেন তা নয়, প্রত্যেকবার গেলে উনি আমাকে জিজ্ঞেস করতেন যে আমরা সাধন ভজন কীরকম হচ্ছে, এবং উনি যখন মনে করলেন আমি একটা স্যাটিসফ্যাক্টরি সাধন ভজন করছি, তখনই উনি আমাকে মালা দেবার মালা দিতে রাজি হলেন। কারুর একজনের এইটা হচ্ছে কথা, উনি তখন যখন নিজে রাজি হলেন তখন ঠিক তাই। এই সমস্ত এবং জপ ধ্যানের ক্ষেত্রেও আমরা অনেক সময় ওনাকে গিয়ে বলতাম যে আমাদের খুব জপ ধ্যান করতে ইচ্ছে করে, উনি বলতেন একটু একটু করে সইয়ে সইয়ে করতে হয়, সইয়ে সইয়ে না করলে বলতেন যে মাথার ভেতরটা ফাঁকা হয়ে যায়, আমরা তখন আমাদের ভেতরে সেই ভগবানকে ভাবার ইয়েটা পাই না। ওনার পদ্ধতিগুলো ভারী সুন্দর ছিল, যে সব সময় জপ করার একটা অভ্যাস প্রথমে তৈরি করতে, আসনে বসে যে এক ঘন্টা দু ঘন্টা জপ করি, এই এক ঘন্টা দু ঘন্টা জপ করার জন্য বাকি যে সাড়ে যে 22 ঘন্টা বাকি থাকলো, সেই বাকি 22 ঘন্টা, এক ঘন্টা না, উনি বলতেন এক ঘন্টা জপ করতে গেলে 23 ঘন্টা প্রস্তুতি নিতে হয় জপ করার, নিরবচ্ছিন্ন জপ করার। জপ শুধু জপ নয়, উনি বলতেন জপের মন্ত্র, মন্ত্রের অর্থ এবং মন্ত্রের দেবতা, এই তিনটি যেন আমার মনের ভেতরে একদম গেঁথে যায়, গাঁথাটা এমনভাবে হওয়া চাই যেন আমার মন কখনো কোনো অবস্থাতে এই এদিক ওদিক কোনো দিকে বিক্ষিপ্ত না হয়ে যায়। উনি বলতেন যখন এই ভাবটা আমাদের মধ্যে জাগবে, তখন তুমি নিজে নিজেই অনুভব করবে, চোখ বন্ধ করলেই তোমার হৃদয় দেবতা তোমার মধ্যে বিরাজ করছেন। উনি ওনার অভিজ্ঞতার কথা একটি বলেছিলেন আমাদের, উনি যখন উত্তরকাশীতে গিয়ে দীর্ঘদিন তপস্যা করলেন, তপস্যার শেষে যখন ফিরে আসবেন তখন ওনার ইচ্ছে হলো যে একবার নিজেকে বাজিয়ে দেখি যে কি করে মন। উনি মনকে একবারে সম্পূর্ণ ছেড়ে দিলেন, ও সেবকরা জিজ্ঞাসা করেছিলেন যে কি হয়েছিল, কি দেখলেন, উনি বললেন দেখলাম মন ঠাকুরের পাদপদ্মেই পড়ে আছে। উনি এটা খুব জোর দিতেন যে মন যেন ইষ্টের পাদপদ্মে পড়ে যায়, এবং যত ইষ্টের পাদপদ্মে পড়বে, যত আমরা ইষ্টের সঙ্গে নৈকট্য অনুভব করব, তখন আমরা ইষ্টের সঙ্গে সংযুক্ত হয়ে যাব, সে সময় বাইরের দেবতা বিগ্রহ কোনো কিছুর প্রয়োজন হবে না, আমরা অনুভব করব আমরা ইষ্টের সঙ্গে একাকার হয়ে গেছি। এই অবস্থাটা যতক্ষণ না পর্যন্ত আমাদের ভক্তি আসছে, ততক্ষণ পর্যন্ত এই সাধন পদ ভজনের যে গুরুনির্দিষ্ট যে পদ্ধতি আছে সেইটিকে অনুসরণ করাটা খুব জরুরি। ঠাকুর কথামৃতে এক জায়গায় বলছেন, মন এক সময় গুরু হয়ে যায়, মন বলে এই এই এই। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, মন এক সময় কেমন করে গুরু হয়ে যায়, গুরু কি করে না, গুরু আমাকে আমার অন্ধকার থেকে আলোর পথে আমায় যাত্রা করতে সাহায্য করে। মন গুরু হয়ে যায় মানে মন এমন একটা স্তরে উন্নীত হয় যখন সে আমাকে ইষ্টের পথে সঠিকভাবে চালিত করে, তখন আমি ভেতর থেকেই পথ খুঁজে পাই। যে পথ দিয়ে আপনি অনেক পার করে যাতায়াত করেছেন, ধরুন
দক্ষিণ কলকাতায় আসার জন্য, গড়িয়াহাট মোড়ে আসার জন্য আপনি অনেক রকমের পথ নিয়েছেন। ইদানিং যারা নতুন, যারা ছেলেপুলেরা যারা গড়িয়াহাটে আসে, তারা সেই গড়িয়াহাটে ট্রাফিক জ্যাম দেখেনি, সেই ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম সেটা দেখতে পায় না। কারণ সেই পার্ক সার্কাস থেকে, ওই পার্ক সার্কাস বালিগঞ্জের ফাঁড়ি থেকে সেই ব্রিজে ওঠে একদম গিয়ে গড়িয়াহাটে গিয়ে নেমে পড়ে। কিন্তু যারা ওই নানা পথে দিয়ে গিয়েছে তারা ঠিক, তারা কখনো পথ ভুলবে না। তারা যদি কোনো কারণে ব্রিজে নাও উঠতে পারে, তারা ঠিক কিন্তু পাশের রাস্তা দিয়ে টুকটুক করে ঠিক চলে যাবে, কারণ এই পথগুলো আপনার জানা আছে। সাধন ভজনেরই নানা পথ দিয়ে ভগবানের কাছে পৌঁছানোরই একটাই কারণ, যে সঠিক লক্ষ্যে যাওয়ার আগে নিজের ভেতরে যেন কনফিডেন্স তৈরি হয়ে যায়, আমরা যেন কনফিডেন্টলি ভগবানের দিকে এগিয়ে যেতে পারি। উনি বলতেন এই কনফিডেন্সটা ভীষণ রকমের জরুরি। সাধন ভজনের নিষ্ঠা, সাধন ভজনের প্রতি লেগে থাকার ইচ্ছা, এটা যতক্ষণ না কনফিডেন্স আসবে, আমি পারবো, আমার দ্বারাই সম্ভব, আমি এই কাজটা করে উঠতে পারবো, এই বোধটা যতক্ষণ না জাগবে ততক্ষণ পর্যন্ত হবে না। নাহলে যদি জোর করে করা যায় মস্তিষ্ক খালি হয়ে যায়। আমরা একটি ছেলেকে দেখেছিলাম, গুয়াহাটি থেকে এসেছিল, খুব সম্ভবত রাতুল ছেলেটার নাম। আমরা দেখলাম খুব সাধন ভজন করছে, কিন্তু আমাদের তো কথা শুনবেন না, অনেকবার করে তাকে বুঝিয়ে বলার চেষ্টা করলাম। তারপরে একদিন আচমকাই কোনো কারণে প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারে যাচ্ছি, গিয়ে দেখলাম, যাওয়ার পথে দেখলাম অনেকে ঘিরে দাঁড়িয়ে আছে। একটু এগিয়ে এসে দেখলাম সেই ছেলেটি তখন একটা পা তুলে বসে আছে রাজা মহারাজের মন্দিরে, আর হেসে চলেছে অবিরত। ওকে দেখে মনে হচ্ছে যে মাথাটার কোনো বিকৃতি ঘটেছে। আমরা প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারে কাজ শেষ করে আবার সবাই ফিরে এলাম, যখন সে ভিড় ক্রমাগত জমতে আরম্ভ করেছে, ব্রহ্মচারীর পোশাক পরে একজন সে অদ্ভুত একটা কাণ্ড কারখানা করছে, দারোয়ান দিয়ে সেই ভিড়টাকে ফাঁকা করে সেই ছেলেটাকে অনেক বুঝিয়ে বাজিয়ে আমরা পিপিটিসিতে নিয়ে এলাম। কিন্তু সেই একটাই, তার কোনো কথা নেই, সে শুধু হাসে আর ওই রকমভাবে বসে আছে। অবশেষে তার বাড়ির লোকজনকে ডাকা হলো এবং সেবা প্রতিষ্ঠানে পাঠানো হলো সুস্থ করার জন্য। অনেক কাণ্ড করে তাকে বাড়িতে ফেরত পাঠানো হলো। যে জীবনটা ভগবানের কাছে উৎসর্গ করার জন্য এসেছিল সমস্ত রকম বন্ধন মুক্ত হয়ে, সেই জীবনকে আমাদের আবার ফেরত পাঠাতে হলো সেই জায়গায় যেখান থেকে বেরিয়ে আসবার সে প্রয়াসই হয়েছে। আমার নিজের চোখে এরকম আমি অনেকগুলো কেস দেখেছি, এই তাড়াতাড়ি হাঁকপাঁক করতে গিয়ে আমাদের এই সমস্যাগুলো তৈরি হয়। আসলে আমরা ঠিক বুঝতে পারি না, প্রথম দিকে জোর করে এরকমভাবে জপ ধ্যান করে একটা ভীষণ রকমের আনন্দ হয়, সেই আনন্দটা যে সবসময় যে কোনো কোনো সময় প্রাণঘাতীও হয় সেটা আমরা ঠিক বুঝে উঠতে পারি না। 277 নম্বর সূত্রে পূজনীয় মহারাজ একটি ভারী সুন্দর কথা বলছেন, বলছেন শিব সংহিতা মতে সিদ্ধি লাভের প্রথম লক্ষণ হচ্ছে আমি নিশ্চয় সফল হব এই বিশ্বাস, দ্বিতীয়ত শ্রদ্ধাপূর্ণ সাধনা, তৃতীয় গুরু পূজা, চতুর্থ সমতা, পঞ্চম ইন্দ্রিয় নিগ্রহ, ষষ্ঠ হচ্ছে পরিমিত আহার, সপ্তম বলে আর কিছু নেই, অর্থাৎ এই কটি ঠিক ঠিক হলে সিদ্ধি অবধারিত, সকল মুমুক্ষুর জন্য এটি প্রযোজ্য। ভারী সুন্দর কথা আত্মস্থানন্দজি খুব জোর দিতেন এইটা, যে আমি নিশ্চিত হব, আমি নিশ্চয় সফল হব এই বিশ্বাস। মহারাজ বলতেন আমাদের আসনে বসে প্রভুর কাছে প্রার্থনা করবি, ঠাকুর এই যতক্ষণ তোমায় ডাকবো মন প্রাণ উজাড় করে যেন তোমায় ডাকতে পারি, আমার মধ্যে যেন সামান্যতম ফাঁকি না আসে। আমরা তখন শব্দ শব্দ ছোট, তো মহারাজ বলতেন যে ঠাকুরের কাছে, ঠাকুরের দিকে তাকিয়ে তোর গুরু তোকে যা প্রার্থনাই শিখিয়ে থাকুন না কেন, ঠাকুরের কাছে প্রার্থনা করবি, ঠাকুর আমি আসনে বসে আজকে জপ ধ্যান করতে যাই চাইছি, এই যেটুকু সময় আমি জপ ধ্যান করছি করবার জন্য আমার আমার কাছে এসেছে সময়টুকুটা আমি যেন ঠিকঠাক মতো ইউটিলাইজ করতে পারি, আমি যেন হারিয়ে না যাই। এ আর নিজের ভেতরের এই বিশ্বাসটা, তিনি আমার সঙ্গে আছেন, আমার সমস্ত অবস্থায় তিনি আমায় সাহায্য করবেন, অতএব আমি পারবো। আর দুই হচ্ছে শ্রদ্ধাপূর্ণ পূর্বক সাধন। আমাদের এই গল্পটা আমি আগেও বলেছি একবার, পিপিটিসিতে এসে দেখলাম সকালে 1 ঘন্টা এবং বিকেলে 1 ঘন্টা সাধন ভজনের কথা বলা আছে। তা সে পীযূষ মহারাজ এসে আমাদের বললেন, আমাদের রাজা মহারাজ বলেছেন 16-17 ঘন্টা সাধন ভজন করার জন্য, আর এই 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা সাধন ভজনে কিছু হয়?
তখন সবাই তাকে সাজেস্ট করলো যে পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি, যিনি আমাদের ইনচার্জ ছিলেন, তার সঙ্গে আমরা যেন কথা বলি। তখন উনি জেনারেল সেক্রেটারি। রাত্রিরে ক্লাসে একদিন বলা হলো যে এক ঘন্টা ভালো করে জপধ্যান করো, এইটুকু জপধ্যানে কিছু হবে না, উনিই বললেন মহারাজকে। মহারাজ বললেন ঠিক আছে, ওটি হবে না ঠিক আছে, কিন্তু ওই এক ঘন্টা ভালো করে জপধ্যান করে দেখাও, যখন তুমি ভালো করে জপধ্যান করতে পারবে তখন তুমি আমাকে বলবে যে সাধন ভজন করবে। এমনকি উনি খুব জোর দিতেন যে গুরু নির্দিষ্ট, উনি সাধন ভজন নিয়ে কোনো রকম, সাধনের পদ্ধতি নিয়ে কোনো রকম কথা বলতেন না। ভারি সুন্দর একটা কথা বলতেন যে গুরুর উপর গুরুগিরি করতে আমার রাজি নই, আমি এতটুকু রাজি নই। এমনকি কে গুরু চয়ন করবে এই নিয়েও মহারাজ কোনো কথা বলতেন না। আমাদের সঙ্গে একটি ছেলে সাধু হতে এসেছিল, তিনি এসে বললেন যে তিনি ভূতেশানন্দজি মহারাজের কাছে দীক্ষা নিতে চান না, তার ভীষণ ইচ্ছা স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের কাছে নেন। মহারাজের কাছে নিয়ে যেতে মহারাজ ভারী সুন্দর উত্তর দিলেন, বললেন হ্যাঁ ঠিকই বলেছ, গুরু কে হবেন সেটা চয়ন করার দায়িত্ব তোমার, আমি তোমাকে বলতে পারি না, কিন্তু আমাদের সংঘের নিয়ম অনুযায়ী সংঘগুরু হলেন শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি এবং সহসংঘগুরু হলেন সংঘগুরুর প্রতিনিধি, সংঘগুরুর পক্ষে সর্বত্র গিয়ে সে দীক্ষা দেওয়া সম্ভব নয়, তাই সংঘগুরুর প্রতিনিধি হিসেবে সহসংঘগুরু আমাদের কাজ করেন, কিন্তু সবসময় জানবেন সংঘগুরু হলেন আমাদের সব, তিনি হলেন শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি। আমার আজও কানে বাজে, বলেছিলেন ইন দ্য মিটিং উই ক্যান ফাইট উইথ এভরিবডি ইভেন উইথ আওয়ার ভাইস প্রেসিডেন্টস বাট উই ক্যানট ফাইট উইথ আওয়ার প্রেসিডেন্ট। আমরা যখন মিটিংয়ে যুক্তি দিয়ে কথা বলি, ঝগড়াঝাটি হয়, মানে মনের মতের অমিল হয়, আমরা আমাদের পূজনীয় ভাইস প্রেসিডেন্টদের সঙ্গেও করতে পারি, কিন্তু প্রেসিডেন্টের সঙ্গে কিছু করা যায় না, কারণ তার সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত। উনি ওকে সাজেস্ট করলেন ঠিক আছে তুমি বেলুর মঠ থেকে বাড়ি ফিরে যাও, বা হায়দ্রাবাদ মঠ বা যেখানে যেতে চাও সেখানে চলে যাও, সেখান থেকে দীক্ষা নিয়ে আবার ফিরে এসো, কিন্তু বেলুর মঠে থেকে পূজনীয় ভূতেশানন্দজি বা প্রেসিডেন্ট মহারাজের কাছে দীক্ষা নেওয়া যাবে না, এই কথাটা আমি তোমাকে নেব না, এই কথাটা আমি তোমাকে বলতে দিতে পারি না। উনি বলতেন সাধন ভজন গুরু শিষ্যের মধ্যে কানে কানে প্রেমালাপ, বলতেন আমাদের মনে হয় আমরা অনেককে একসঙ্গে দিচ্ছি, কিন্তু যদি খুব ভালো করে ভাবিস তাহলে দেখবি তুই আর গুরু ছাড়া কেউ ছিল না। চোখ বন্ধ করে ভাববেন, দেখবেন এখন দীক্ষার যাদের অনেক বছর হয়ে গেছে, চোখ বন্ধ করে ভাবুন যে আপনাদের সঙ্গে যার যার দীক্ষা আছে কারুর কথা আপনাদের মনে নেই, কিন্তু একজনের কথা আপনার সবসময় মনে আছে, তিনি গুরু যিনি আপনাকে দীক্ষা দিয়েছিলেন। তিনি কেমন করে এসে বসেছিলেন, কি কি বলেছিলেন, গলার স্বর কেমন ছিল, এগুলো একদম ভিভিডলি আপনাদের মনে আছে, মানে আদতে কিন্তু সত্যি সত্যি কেউ ছিল না, আমরা যদিও 70-72 জন একসঙ্গে দীক্ষা নিয়েছি কিন্তু আদতে কিন্তু কেউ ছিল না, আমি এবং গুরু আমাদের দুজনের মধ্যেই প্রেম হয়েছিল, তিনি আমাকে আমার মতো করে সাধন ভজনের পদ্ধতি দেখিয়ে দিয়ে গেছেন, এবং সেই সাধন ভজনের প্রতি খুব শ্রদ্ধাপূর্ণভাবে চলতে হয়। আমাদের গুরুরা খুব কৃপাময় যাতে আমরা ভুলে না যাই, তাই একটা ছোট্ট করে পুস্তিকা দেন, সেই পুস্তিকাতেই ভীষণ রকমভাবে সব কিছু বলে দেওয়া আছে। আমার নিজের ব্যক্তিগত জীবনে আমি এত বছর হয়ে গেল, 30 বছর হয়ে গেল, আমার যখনই কোনো সংকট উপস্থিত হয়, আমার কখনই যখনই মনে হয় যে আমি বোধহয় ঠিকমতো ঠিক পথে চলছি না, আমি ওই পুস্তিকাটির সাহায্য নিই। ছোট্ট পুস্তিকা, পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে, কিন্তু তথাপি ওই পুস্তিকাটির আমি সাহায্য নিই। আমার ওই পুস্তিকা পড়তে গিয়েই মনে হয় যখনই পড়ি তখনই দেখি কোথাও না কোথাও একটা ভুল হচ্ছে। এই গুরু আমাদের প্রতি এতটাই ভালোবাসা, এতটাই কৃপা কৃপা করে রেখেছেন, অতএব তাঁর দেওয়া সাধন পদ্ধতির প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত, কারণ আমরা জানি আমরা সেই যদি শ্রদ্ধা রেখে সেই সাধন ভজন করি তাহলে জীবনটার আমাদের পরিবর্তন হবে, আমরা সাধকে আগে রূপান্তরিত হবে। আমাদের মূল সমস্যাটা হচ্ছে আমরা প্রথম থেকেই নিজেদের সিদ্ধ পুরুষ মনে করে থাকি, সেই কারণে আমাদের সাধক সত্তাটা হারিয়ে যায়। আমরা যদি নিজেদের সিদ্ধ পুরুষ না মনে করে একটু যদি সাধক মনে করি তাহলে এটা অনেক বেশি কাজে দেয়। তৃতীয় বলছেন গুরু পুজো, মানে গুরু পুজো মানে গুরুকেই সবসময় পুজো করব তা নয়, গুরুর নির্দিষ্ট পথকে শ্রদ্ধার সঙ্গে মেনে নেওয়া। আমরা পুজো করার সময় আমাদের সমস্ত অ্যাটেনশন যার পুজো করছি তার প্রতি দিই, সেই যখন আমরা ভগবানের পুজো করি তখন ভগবানের দিকেই তাকাই, আমরা অন্য কোনো দিকে তাকাই না, আমরা চেষ্টা করি যত ভালোভাবে তার পুজোটা করতে পারি। ঠিক সেই রকম গুরু পুজো শব্দটার অর্থ হচ্ছে এই,
যে গুরু নির্দিষ্ট যে পদ্ধতি, সেই পদ্ধতিটি একনিষ্ঠভাবে অনুসরণ করে চলা। আমার মনে আছে এই ঘটনা আমি অনেকবার বলেছি আপনাদের, বিরক্ত লাগতে পারে আপনার। আমি যখন ছাত্র ছিলাম তখন দেখতাম যে পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে উনি শিখরেশ মহারাজ বা অন্য কেউ সাহায্য করতেন, মহারাজ তবে হাঁটতে পারতেন, মহারাজের ভার্টিগোর প্রবলেম থাকার জন্য মহারাজ শরীরে ব্যালেন্স পেতেন না। আমার নিজের মনে হতো কেন আমাকে একটুখানি মহারাজকে সেবা করবার সুযোগ দেওয়া হয় না। এইরকমই একদিন, তখনও মহারাজের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেওয়া হতো, আমি মহারাজকে প্রণাম করে উঠে মহারাজের দিকে তাকিয়েছি। মহারাজ আমার দিকে তাকিয়ে বলছেন, জানো তো গুরু যে সাধন পদ্ধতি দেন, সেই সাধন পদ্ধতি যদি কেউ সেবা করে, ঠিক সেবা করে, তাহলে সেটা গুরুর কাছে পৌঁছয়। গুরু সবসময় শরীরের সেবা করলেই হয় না, গুরু যে সাধন পদ্ধতিটি দেন সেই সাধন পদ্ধতিটি যদি কেউ ঠিক সেবা করে সেটা গুরুর কাছে পৌঁছয়। আমি একবারে পরিষ্কার বুঝতে পারলাম উনি আমাকে উদ্দেশ্য করে এই কথাটি বলছেন, এবং আমার মনের যে সংকট সেটা সম্পূর্ণভাবে কাটিয়ে দিলেন। কিন্তু এই যে ভবিত ভোলে না, আমরা তখন ব্রহ্মচারী হয়ে গেছি, আমাদের সবসময় প্রেসিডেন্ট মহারাজের কাছে যাওয়া যেতে দিত না, এবং প্রেসিডেন্ট মহারাজও চাইতেন যে নতুন ব্রহ্মচারীদের সঙ্গে তিনি সবসময় তারা তার কাছে আসুক, সবসময় না, তারা এলেই যেন তাদের সঙ্গে দেখা করতে পারে। সকালবেলা যখন মহারাজ মর্নিং ওয়াকে যেতেন, সব সাধুরা সেখানে তার সঙ্গে সঙ্গে যাওয়ার সুযোগ পেত, আমরা পেতুম না, আমরা দূর থেকেই দেখতুম। তা আমাদের সঙ্গে ওনার একটা অলিখিত চুক্তি ছিল, আমরা মায়ের মন্দিরে দাঁড়িয়ে থাকতাম, মায়ের মন্দিরের পেছন দিকটা, আর পূজনীয় মহারাজ হাঁটতে হাঁটতে ঠিক ওই মায়ের মন্দিরের ওই জায়গাটা এসে দাঁড়িয়ে পড়তেন, আর ওর হাতটাকে নিয়ে এমনি এমনি করে নাড়াতেন আর হাসতেন আমাদের দিকে। আমরা সেই অলিখিত প্রেম, অলিখিত ভালোবাসা, অলিখিত স্নেহ পেতাম। তখন দেখতাম, তখন মহারাজ আরও বয়স হয়ে গেছে, 94 বছর বয়স, তখন দুজন সেবক লাগে। মহারাজের হাত সুপ্রভাত মহারাজ প্রায় একদম জড়িয়ে ধরে মহারাজকে নিয়ে হাঁটাতেন, আর আরেকজন মহারাজ খুব সম্ভবত সব্যসাচী মহারাজ মহারাজের আরেকটা হাতকে ধরে থাকতেন। সেই সময় মনের মধ্যে ওই এলো যে আমি তো তখন ছাত্র ছিলাম, তাই আমাকে সেবা করার সুযোগ দেওয়া যায়নি, আমাকে কি একটু সেবা করার, এখন তো আমি ব্রহ্মচারী, এখন তো আমাকে সেবা করার সুযোগ দেওয়া যেতে পারে। সেদিন সকালে আমরা গিয়ে প্রণাম করছি মহারাজকে, তখন দূর থেকে প্রণাম করতে হতো। মহারাজ আমাদের আমাদের হয়ে যিনি প্রশ্নের উত্তর দিতেন, পূজনীয় স্বামী নিরন্তরানন্দজি, নিরন্তরানন্দজিকে বলছেন, জগদীশ জানো তো এখানে কেউ কেউ মনে করে যে গুরুর শরীরের সেবা করলে সেটা গুরুর কাছে যায়। আমি দার্থহীন ভাষায় পরিষ্কার করে বলতে চাই, গুরু যে সাধন পথ দেয় সেই সাধন পথের সেবা করতে হয়, তাহলে সেটা অবশ্যই গুরুর কাছে পৌঁছয়। একেবারে পরিষ্কার করে দিলেন যে গুরুর সেবা মানে হচ্ছে সেই সাধন পথের সেবা, সেই সাধন পথের প্রতি যদি আমরা নিষ্ঠ থাকি তাহলে অবশ্যই সেটা গুরুর কাছে পৌঁছয়। গুরুকে শ্রদ্ধা দেখানোর মানে হচ্ছে ফুলমালা বেলপাতা নয়, গুরুকে শ্রদ্ধা দেখানোর অর্থ হচ্ছে তার প্রতি কথায় বিশ্বাস, তার প্রতি বিশ্বাস, তার জীবনের প্রতি বিশ্বাস। কারণ গুরু কেবলমাত্র একজন মানুষ নন, তিনি অনুঘটক, ভগবান স্থূল শরীরে আমার সামনে আসতে পারেন না, তাই গুরু মূর্তি রূপে তিনি আসেন আমাদের কাছে, আমাদেরকে তাঁর কৃপা বাড়ি বর্ষণ করেন। তিনি হলেন যেরকম জল আসে, জল যদি প্রণালী বা একটা নালা নালীর মধ্যে দিয়ে যদি না আসে, ওপর থেকে যখন জল পড়ে একটা নালীর মধ্যে দিয়ে যখন না আসে তাহলে সেই জল ছিটকে যায়। যতটা জল এসে আমাকে স্নাত করবার কথা ছিল ততটা জল আমার গায়ে পড়ে না, সেই কারণে প্রণালীবদ্ধভাবে একটা নালীর মধ্যে যদি আসে তাহলে সমস্ত জলটাই আমি পাই। ভগবানের কৃপাও তাই, এমনি এমনি যদি আমার কাছে আসে, আমি যদি সেটিকে ধারণ করার ক্ষমতা আমার না থাকে, তাহলে সে কৃপা আমি সম্পূর্ণ কৃপার অধিকারী হতে পারবো না। তাই ঈশ্বরের কৃপা আমি সম্পূর্ণভাবে পাওয়ার জন্য ওই গুরুমূর্তিকে আমরা দেখি। এই কারণে গুরুকে মানুষ ভাবতে বারণ করা হয়েছে। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের একটি গল্প শুনছিলাম, যে পূজনীয় মহারাজকে একজন জিজ্ঞাসা করছেন, তিনি মন্ত্র ভুলে গেছেন। মহারাজ বলছেন, যে লোকটা তোমায় দীক্ষা দিয়েছিল আমি সেই লোকটা নই, আমাকে আগে সেই লোকটাকে আবাহন করতে হবে, সেই লোকটাকে আবাহন করলে তবে আমি তোমাকে এর এই কথা অরিয়েটা বলে দেব। আমাদের এখনও মনে আছে মহারাজ এত সিরিয়াস ছিলেন যে ওই মালা দেবার সময় একটা নির্দিষ্ট দিন রাখতেন, শেষের দিকে যখন একদম শেষ অবস্থায় তখন তো উনি একবারে শ্রীরামকৃষ্ণের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছেন,
তখন আর এরকম মালা হাতে করে জপ করে দেখাতে পারতেন না, সেবকরা দেখিয়ে দিতেন, উনি মালাটা নিয়ে দীর্ঘ সময় বসে থাকতেন, তারপর সেটা যে নেবেন যিনি নেবেন তাকে দেবেন না। আমার এখনও মনে আছে আমরা যখন মালা নিলাম, মহারাজ আমার একটা নির্দিষ্ট দিনে আসতে বললেন, খুব সম্ভবত সেদিন কারুর দিক মানে কয়েকজনের দীক্ষা হয়েছিল, সেই দিনে মহারাজের কাছে গেলাম। মহারাজের কাছে যখন গেলাম তখনও মহারাজ ঘরে যাননি, সেই মহারাজ উত্তরীয়টা সেই পূজারীদের মতো করে ঘুরিয়ে পড়তেন, ওরমভাবে বসে আছেন, মহারাজের পায়ের কাছে তখনও ফুল টুলগুলো সব সরানো হয়নি। আমি মহারাজের কাছে গিয়ে বসলাম, প্যান্ট শার্ট পরা। তখন মহারাজ আমাকে বললেন আরও কাছে এসে বসো। আরও কাছে গেলাম, মহারাজ জপ করে দেখালেন মালাটা, এবং তারপরে কেমন করে মালাটাকে ঘোরাবো, কীরকমভাবে করবো সব আমায় দেখিয়ে দিয়ে করতে বললেন। এখন আমি এত ভয় পাচ্ছি, বিশেষ করে মহারাজ সামনে বসে আছেন, আমার হাত পা ঠকঠক করে কাঁপছে, আমি কিছুতেই পারছি না। আমার এখনও সেই অনুভূতিটা আসে, মহারাজ আমার আঙুলটাকে ধরে কেমন করে ঘোরাতে হবে, কেমন করে ই করতে হবে, মহারাজ নিজের হাত দিয়ে যেমন করে সেই সেলাই শেখায় মেয়েদেরকে, এরভাবে কাঁটা তোলো, ওইভাবে ই করো ই করো, মহারাজ যেন সেইভাবে আঙুল দিয়ে ধরে 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 শেখালেন। এবং প্রতিবারই একটাই কথা বলছে, খুব সহজ জানো তো, খুব সহজ, তুমি একবার একটু দেখো, দেখলেই পারবে, খুব সহজ, এমন কিছু কঠিন নয়। এই যে এই ভাবটি তিনি আমাদের দিয়ে যান, এই যিনি দিয়ে যান তিনি কিন্তু মানুষটি নন, তিনি হলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ। তাই গুরুকে গুরুতে মানুষ বুদ্ধি করতেনি। এখনও মনে হয় তখন ছেলে মানুষ ছিলাম বলে বুঝিনি, আমাদের দীক্ষার দিন পূজনীয় বুদ্ধেশানন্দজী মহারাজ আমাদের বলেছিলেন, আজকে আমাকে খুব ভালো করে দেখে নাও। আমরা ভাবতাম কী আর দেখা আছে, বুড়ো মানুষকে তো রোজই দেখি, কিন্তু এখন যখন আমার মাথার চুলও পেকে গেছে এখন বুঝতে পারি তিনি সেই কথাটা বোঝাতে চেয়েছিলেন এইভাবে, যে আমার ভেতরে সেই গুরুমূর্তির প্রকাশ হয়েছে। এটা আমি অনেক পরে এই 2007 থেকে 2014 সাল অবধি যখন পূজনীয় স্বামী আত্মস্থানন্দজিকে দীক্ষা সময় সাহায্য করতাম, তখন নিজে নিজে অনুভব করেছিলাম যে মানুষটি দীক্ষা দিতে যাচ্ছেন, যাওয়ার সময় আত্মস্থানন্দজি রোজ আমার ভুঁড়িতে হাত বুলিয়ে যেতেন বা লাঠি দিয়ে আমার ভুঁড়িতে খোঁচা দিয়ে যেতেন, আর যে মানুষটা মন্দির থেকে ফিরে এসে দীক্ষা দিতে বসেছেন তারা দুজন এক লোক নন। এই কারণে গুরুর প্রতি শ্রদ্ধা, গুরুর প্রতি ভক্তি তাই থাকা দরকার। পূজা শব্দটার অর্থ হচ্ছে তাই, তিনি যে পূজনীয় তার সে পূজনীয় ভাবটা যেন আমার মনের ভেতরে থাকে। চতুর্থ হচ্ছে সমতা, যা কিছু করতে যাব তার ভেতরে যেন ইমব্যালেন্স ভাব না থাকে। আজকে প্রচুর জপ ধ্যান করলাম, কালকে ভীষণ কম করলাম তা নয়, একটা যেন ব্যালেন্সড ভাব থাকে, সাধন ভজনে যেন একটা ব্যালেন্সড ভাব থাকে। ওই মহারাজ বলতেন তুমি যতটা পারবে ততটাই করবে, কোনো জিনিস নিয়ে কোনো বাড়াবাড়ি করবে না। তো এই সাধন ভজন নিয়ে তিনি কখনোই খুব একটা বাড়াবাড়ি চাইতেন না। এর পরের যে দুটো না এগুলো অটোমেটিক্যালি আসে, আপনি যদি ঠিক ঠিক মতো সাধন ভজন করেন তাহলে এই পরের পঞ্চম এবং ষষ্ঠ এই দুটি আপনাআপনি আসে। এই আমাদের এই যতক্ষণ না পর্যন্ত আমরা সাধন ভজনে ডুব দিতে পারি, কোনো একটা বিশেষ বস্তুতে ডুব দিতে পারি, ততক্ষণ পর্যন্ত বাইরের ইন্দ্রিয়র যে আকর্ষণ সেগুলো আমাদের থাকে। ধরুন আপনাদের সন্তান খুব অসুস্থ হয়ে পড়েছেন, ভীষণ অসুস্থ পড়েছেন, তখন কি আপনার মনে হবে যে না সবুজ রঙের কাঞ্জিভরম যেটা গতবারে খেন্তির বিয়েতে পড়েছিলাম সেইটে পরে আজকে একটুখানি বেরিয়ে বিয়ে বাড়িতে যাই? তখন মনে হবে যা যেটা সামনে আছে সেটা পরেই চলে যাই। যখন আমরা একটা হায়ার জিনিসের প্রতি মনকে দিতে পারি, একটা উচ্চ ভাবেতে মন দিতে পারি, তখন আমাদের ক্ষেত্রে এই জিনিসটা ভীষণ রকমভাবে হয়। তখন এই মহারাজ বলছেন না সপ্তম বলে আর কিছু নেই, অর্থাৎ এই কয়টি ঠিক ঠিক হলে সিদ্ধি অবধারিত, সিদ্ধির পথে ওই চতুর্থ অবধি গেলেই হলো, ইন্দ্রিয় নিগ্রহ আপনা আপনি হয়, আর দেখবেন পরিমিত আহার, আহারের প্রতি ভালোবাসা থাকে না বলি, থাকে বলি তো আমরা অমিত অপরিমিত আহার করি, কিন্তু যখন আমরা অন্য খাবারের স্বাদ পাই, অন্য স্বাদটা বেশি করে পাই, তখন দেখবেন এই খাদ্যবস্তুর প্রতি আমাদের আকর্ষণ থাকে না, তখন আমাদের জোর করতে হয় না, ওটা আপনাআপনি খসে যায়। আর বলছেন সপ্তম বলে আর কিছু নেই, এই কয়টি ঠিক ঠিক বলে সিদ্ধি অবতারিত, সকল মুমুক্ষুর পক্ষেই এটি প্রযোজ্য। এই যে শিবসংহিতা থেকে যে কটি লক্ষণের কথা বলছেন, স্টেপগুলো বলছেন, এটি সমস্ত মুমুক্ষুর জন্য। মুমুক্ষু শব্দটা এখানে খুব ইম্পর্টেন্ট, আমরা সাধক আর মুমুক্ষুর ভেতরে ফারাক করে উঠতে পারি না। আমরা সবাই ভাবি দীক্ষা হয়ে গেছে মানে হচ্ছে মুক্তি আমার পকেটের মধ্যে ঢোকানো হয়ে গেছে, তা নয়, মুক্তি পাওয়ার ইচ্ছেটা আমাদের ভেতরে জাগা দরকার। এটা যতক্ষণ না জাগবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এর বাইরে বেরোতে পারবো না।
এই মুক্তি পাওয়ার ইচ্ছা, আমি মুক্ত হব, আমি এই সাধারণ জীবন যাপন করব না, এই রোজকার এই যে জীবনযাপন, রোজ সকালবেলা ঘুম থেকে ওঠা, রোজ খাওয়া, মানে তার মানে কি আপনি খাবেন না, তা নয়, আমি এই যে রোজকার যে জীবনযাত্রা চলছে এটার বাইরে যাব, কোনো লোক দেখানো নয়, এটার প্রতি আমার একটা আন্তরিক ভাব থাকবে, আমি সব কিছুর মধ্যে আছি কিন্তু মনটা যেন ভগবানের প্রতি থাকে। এই যে বোধটা যতক্ষণ না পর্যন্ত আমার ভেতরে আসছে এটা কিন্তু হয় না। ওই দুর্লভ এই তিনটি, মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব, মহাপুরুষ সংশ্রয়, এই কারণে মুমুক্ষুত্বকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। আমি মুক্তি চাই, এই যে জীবন যাপন করছেন এই জীবন নয়, নিজেকে সব সময় নিজের ভেতরে এই ভাবটা জাগিয়ে রাখতে হয় যে আমার কেনা দিন শেষ হয়ে যাচ্ছে, আমি প্রতিদিন মুক্তি, মৃত্যুর দিকে এক পা করে এগিয়ে যাচ্ছি, আমি আমার দিন সময় কমে আসছে, আমাকে খালি হাতে ফিরে গেলে হবে না। রাজা মহারাজ বলছেন না যে যখন আমরা এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাই, এক দেশ থেকে আরেক দেশে যাই, তখন সেই দেশের উপযোগী টাকা পয়সা নিয়ে যাই, না হলে সেই দেশে গিয়ে আমাদের খুব বিপদে পড়তে হয়। ঠিক সেই রকম ধর্মরাজ্যেও তাই, যখন আমরা ওই পারে যাই তখন যেন আমাদের হাতে কড়ি থাকে, হরি তিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে, ও বললে হবে না, কিন্তু তিনি পার করবেন, কিন্তু পারানির করি কিন্তু আমাকে আমার সাধন ভজন দিয়েই জোগাড় করতে হবে, আমার ব্যাগ ঠন ঠন গোপাল হলে হবে না, সাধন ভজন দিয়ে আমাকে জোগাড় করতে, কিন্তু সেই পারানির করি দিয়েই সব হবে তা নয়, কিন্তু সেটা হচ্ছে বেরিয়ে মানে এপার থেকে ওপারে যাওয়ার জন্য আমাদের প্রয়োজন আছে। 278 নম্বর সূত্রে মহারাজ বলছেন, মনকে বশ করার মতো কঠিন কাজ আর এই দুনিয়ায় নেই। একেবারে ঠিক কথা, শ্রীরামচন্দ্র হনুমানকে বলেছিলেন, বরং কেউ অনায়াসে 7 সমুদ্র সাঁতার কেটে পার হতে পারে, সমস্ত বায়ুকে শুষে নিতে পারে, পাহাড়গুলো নিয়ে বল খেলা করতে পারে, কিন্তু চঞ্চল মনকে বশ করা তার চেয়েও দুঃসাধ্য, কিন্তু তাহলেও ভয় পাওয়ার বা নিরাশ হওয়ার কোনো কারণ নেই। বীর সাধক অসীম অধ্যাবসায় ও দৃঢ় সংকল্পের সঙ্গে ভগবানের ওপর নির্ভর করে প্রাণপণ চেষ্টা ও সাধনা করলে তার কৃপায় অসাধ্য সাধন করতে পারে। কি সুন্দর কথা! প্রথমে সমস্যাটার কথা বলছি, এই সমস্যা আমরা বোধহয় মানে ফেস করি না, এরকম লোক বোধহয় আর নেই। মনকে কিছুতেই বশ করা এটা কিছুতেই হয়ে ওঠে না, আমরা যতই আমরা চেষ্টা করে যাই নিরন্তর আমাদের কিছুতেই সম্ভব হয়ে ওঠে না অনেক সময়। কিন্তু বলছেন যদি কেউ ভয় পাওয়ার কিছু নেই, বীর সাধক অসীম অধ্যাবসায় এবং দৃঢ় সংকল্পের সঙ্গে ভগবানের ওপর নির্ভর করে প্রাণপণ চেষ্টা করে ও সাধন করলে তার কৃপায় অসাধ্য সাধন করতে পারে, এখানে একটি বিশেষণ ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে বীর, বীর এই শব্দটা ব্যবহার করা হয়েছে। আমাদের স্বামীজির প্রণাম মন্ত্রে লিখতে গিয়ে আমাদের পূজনীয় স্বামী শারদানন্দজি লিখেছিলেন, পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমাকয়া ইয়ো ধর্ম স্থাপনরত বীরে সমতম নমাম্যহম। স্বামী বিবেকানন্দ কেমন না যিনি অন্যের তত্ত্বে সদা লীন, সদা লীন মানে লীন শব্দের অর্থ হচ্ছে যিনি মিলেমিশে একাকার হয়ে গেছে, যা নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলেছেন, যিনি এইরকমভাবে সর্বদা নিজের অস্তিত্বকে হারিয়ে নিজেকে ভুলে অন্যের সেবায় যিনি লেগে আছেন, শ্রীরামকৃষ্ণের আদেশে করেছেন এবং বেঁচে থাকার একটি নতুন পদ্ধতি মানুষকে দিয়েছেন, তাই বলছেন ধর্মস্থাপন। এই ভাবটি আমাদের মধ্যে ছিল কিন্তু তিনি একেবারে গেঁথে দিয়েছেন, বলেছেন এ ভিন্ন মুক্তির আর কোনো পথ নেই। তারপরে বলছেন বীরে সমতম নমাম্যহম, এই বীরের শব্দটার অর্থ দুটো অর্থ হয়। স্বামীজির মা বীরেশ্বর শিবের কাছে প্রার্থনা করেছিলেন শিব স্বামীজির জন্য, তাই সেই তাঁকে প্রণাম জানাচ্ছেন, তার প্রতিভুকে প্রণাম জানাচ্ছেন। আর একটা শব্দ হচ্ছে বীর ঈশ, সবাই আমরা কিন্তু এই জীবনটা যাপন করতে পারি না, আমরা চাই কিন্তু পারি না, অনেক রকম বাধা, অনেক রকম বিপত্তি আমাদের কাছে এসে পৌঁছয়, আমরা চাই নিজেকে ভুলে গিয়ে অন্যের সেবা করতে পারি, হয় না, আমরা চাই বটবৃক্ষের মতো হতে, সবাইকে আশ্রয় দিতে পারি না, শত্রুমিত্রকে সমানভাবে একসঙ্গে গ্রহণ করতে পারি না, আমরা আমরা আত্মমুক্তির খোঁজ করি জগতের হিত সাধনের মাধ্যমে, অথবা জগতের হিত সাধন করি আত্মমুক্তির মাধ্যমে, কিন্তু সবসময় পেরে উঠি না, কিন্তু যারা পারে তারা সত্যিকারের বীর,
সেই বীরদের ঈশ্বর, সেই বীরদের ভগবান, সেই বীরদের প্রধান সেই স্বামী বিবেকানন্দকে আমরা প্রণাম করছি। এই বীর শব্দটা খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে। এই বীর সব বিশেষণটা তিনি যে ব্যবহার করছেন, এই যে সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুকে যে বাঁধে পাহু পাশে, কাল মৃত্যু করে উপভোগ, মৃত্যুরূপা তারই কাছে আসে। এই সাহসে যে চায়, যেই পরের খে বনের মোষ তাড়াতে চায়, আমরা তো বেশ ভালো একটা স্বাভাবিক জীবনযাপন করছি, বেশ ভালো আছে, সুখে আছি, সকালবেলা ব্রেড টোস্ট খাচ্ছি, দুপুরবেলা কত রকম কি খাচ্ছি, চাইলেই ভালো ভালো জামা কাপড় এসে যাচ্ছে, সব এসে যাচ্ছে, বেশ তো সুখে আছি, বেশ তো শান্তিতে আছি, বেশ তো আনন্দে আছি। দেখছিলাম সেদিনকে আমাকে একজন লিখছিলেন, তার স্বামী চলে যাওয়াতে তিনি খুব ব্যথিত, খুব দুঃখিত, বলছেন কোনো বিষয়ের মধ্যে মন লাগছে না, কোনো বিষয়ের মধ্যে মন লাগছে না। আমি আবার একটুখানি বোঝানোর চেষ্টা করলাম, তোমার তো কোনো বিষয়ের মধ্যে মন লাগছে না, তুমি একটু নিজের বিষয়ে মন দাও। তিনি একজন আর্টিস্ট, তাকে বললাম সেই বিষয়ে তুমি মন দাও, তিনি তা বিষয়ে মন দিলেন না। দেখলাম কিছুদিন এদিক, কোনো দিন ওদিক, এই সমস্ত নানা বিষয়ে মন দিচ্ছেন, কিন্তু নিজের বিষয়ে মন দিতে পাচ্ছেন না। নিজের বিষয়ে আত্মমুক্তির চেষ্টা সবার আগে করা উচিত, এবং এটি যে করতে পারে সে সত্যিকারের বীর। তাই মহারাজ বীর শব্দটি বলছেন। তার দুটি মানে ফ্যাকাল্টি অবশ্যই থাকা দরকার, সেটা হচ্ছে একটা হচ্ছে অসীম অধ্যাবসায়, আর একটা হচ্ছে দৃঢ় সংকল্প। স্বামীজি তিনটে জিনিসের কথা বলছেন, পি পি পি, পিওরিটি, পেশেন্স, পার্সিভিয়ারেন্স, পবিত্রতা, ধৈর্য এবং অধ্যাবসায়। ধৈর্য এবং অধ্যাবসায় দুটো প্রায় একই রকম সমার্থক শব্দ, কিন্তু এই দুটো আমাদের জীবনে থাকা খুব জরুরি। আমরা প্রতিবার ফেল করব, প্রতিবার ভালো হতে গিয়ে ফেল করব, আবার সেই ফেইলিয়র অবস্থা থেকে একটু একটু করে নিজেকে নিজের মানোন্নয়ন করব। স্বামীজির কবিতার বাংলা অনুবাদ আছে না, জাগো আরো একবার, নহে মৃত্যু তব লক্ষ্য ধ্যান তরে প্রদানিতে, জাগো আরো একবার, আরেকবার জাগার কথা বলছে। আমি পারি, পেরেছি কি পারি না সেটা পরের কথা, কিন্তু আমি যেন চেষ্টা করে যেতে পারি, আমি যেন রীতি নিয়মিত চেষ্টা করে যেতে পারি। তাই বলছেন এটার জন্য আমাদের অসীম অধ্যাবসায় প্রয়োজন হয়। আজকে সকালবেলা খুব ভালো জব দেন হলো, বিকেলবেলা আপনার ভালো জব দেন হলো না, মন খারাপ হয়ে গেল, কিছুতেই মন ভালো লাগছে না। শারদানন্দজি বলছেন ভালো না লাগুক, আর লাগুক আর না লাগুক, সেই রোজ একবারে ওষুধ গেলার মতো করে সাধন ভজন করে যেতেই হবে। দৃঢ় সংকল্প, আমি পারবো, আমার দ্বারাই সম্ভব, আমি পারি। আমি আগের দিনের ক্লাসে বলছিলাম আত্মস্থানন্দজির কথা, অনেক সময় বারবারই আত্মস্থানন্দজির কথা বলি, তার কারণ হচ্ছে যা শিখেছি ওনার কাছ থেকে শিখেছি। ভূতেশানন্দজি দীক্ষাগুরু ছিলেন, কিন্তু শিক্ষাগুরু আত্মস্থানন্দজি। উনি বলতেন যখন আমরা যখন প্রথম এসেছি, এক ঘন্টা তো জপ ধ্যান করার অভ্যাস ছিল না, উনি বলতেন যখন তোর মন জপ ধ্যানে বসবে না, চোখটা খুলে তাকাবি মঙ্গল আরতির সময়, সেই সময় বাইরের ভক্তদের আসতে দেওয়া হতো না, শুধুমাত্র সাধু ব্রহ্মচারীরাই থাকতেন। আমাদের পিপিটিসিকে একদম শেষকালে, মন্দিরের শেষ দিকে বসতে হতো, ভীষণ মশা, ভীষণ কষ্ট হতো। আমরা সেই একবারে সেই মা শারদা হয়ে বসে সবাই জপ ধ্যান করার অভ্যাস করতাম। প্রথম প্রথম খুব গরম লাগতো, খুব কষ্ট হতো, কিন্তু পরে ওটা অভ্যাস হয়ে গেছিল, ভীষণ কোনো রকম আর কষ্ট হতো না। আত্মস্থানজি শিখিয়ে দিয়েছিলেন একটা পদ্ধতি, যেদিন মন বসবে না, তোর চাদর টাদর সব খুলে, চোখ খুলে, আসন ছাড় না ছেড়ে চতুর্দিকে একবার করে তাকাবি, দেখবি কেউ না কেউ একেবারে সব মন প্রাণ নিবিষ্ট করে ভগবানকে ডাকার চেষ্টা করছে, তখন নিজের মধ্যে বিচার করবি, ও যদি পারে আমি কেন পারি না, এই চেষ্টাটা, অন্যরা যদি পারে আমি কেন পারি না। বলছেন এই যদি হয় তাহলে দৃঢ় সংকল্প আমাদের ভেতরে জাগবে, ও পেরেছে আমিও পারবো, আমাকে পারতেই হবে, আমাকে না পারলে হবে না। উনি খুব জোর দিতেন, বিশেষ করে প্রেসিডেন্ট হওয়ার পরে যখন সন্ন্যাস প্রার্থীদের সঙ্গে মিট করতেন, এই কথাটা বারবার বলতেন, তোমার বাবা মা তোমাকে ছেড়ে দিয়েছেন, সমস্ত কিছু ছাড় দিয়েছেন, কেননা তুমি ভালো সাধু হবে বলে। এখন যদি তুমি ভালো সাধু না হও, তাহলে বুঝতে হবে তোমার মতো বেঈমান আর কেউ নেই, তুমি তোমার লক্ষ্য থেকে চ্যুত হয়ে পড়েছ। বারবার তিনি এই কথাটি বলতেন, সাধন ভজনের উপর ভীষণভাবে জোর দেওয়ার কথা বলছেন। সাধুর প্রচুর কাজ থাকুক, সব ঠিক আছে, কিন্তু সাধন ভজন থেকে সে যেন কখনো চ্যুত না হয়। এটা আমাদের সকলের জীবনের ক্ষেত্রেও এটা হতে পারে, আমাদের প্রচুর কাজ করতে হবে। আপনারা, আমি তো জানি সংসারে মায়েরা কত পরিশ্রম করে, তাই তো আমাদের এই সংসার মেশিনটা স্মুথলি রান করে। ছেলেরা বুঝতে পারুক আর না পারুক, মায়েরা চার দিন একটুখানি বাইরে কোথাও গেলে সংসার মেশিনের যে কি দুর্গতি হয়
সেটা আমরা আন্দাজ করতে পারি যে এই সংসার মেশিন কিরম ভাবে চলবে। সর্বাবস্থায় মায়েরা খানিকটা পক্ষী মাতার মতো করে আমাদের রক্ষা করেন, তাই তো সংসার মেশিনগুলো ঠিক ঠিক চলে। কিন্তু তা সত্ত্বেও ঈশ্বর তাদেরকে এই অতিরিক্ত শক্তিটি দান করেছেন, সাধক সত্তাকে জাগরণ করাতে হবে। এবং এই সাধক সত্তাকে যখনই আমরা জাগরণ করব, তখনই আমাদের এই প্রাণপণ চেষ্টা করতে। প্রাণপণ শব্দটা খুব ইম্পর্টেন্ট। প্রাণ আমাদের সবচেয়ে প্রিয় জিনিস, তাকেও পণ, তাকেও বাজি রেখে আমাদের সাধন ভজন করতে হবে এবং তার কৃপায় অসাধ্য সাধন করতে পারি। এই অসাধ্য সাধন, আমি জানি যে পথটা আমার পক্ষে অতিক্রম করা সম্ভব নয়, তথাপি যদি আমি এই পথটিতে না চলি তাহলে সমস্ত পথও যদি না যাই খানিকটা অন্তত যেতে পারবো, কিন্তু যদি একেবারে যাওয়ারই না চেষ্টা করি তাহলে যে তিমিরে আছি সেই তিমিরেই থাকবো। এরপরের এটা কি সুন্দর কথা বলছেন, স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে এক পত্রে স্বরচিত একটি শ্লোক তার মঠে গুরু ভাইদের পাঠিয়েছিলেন। তার দুই পংক্তি এই, কুর্মস্তারক চর্বণম ত্রিভুবনম উৎপটায়াম বলাত কিং ভো ন বিজানাসমান রামকৃষ্ণ দাসস্য বয়ম। আমরা তারা চিবিয়ে খাব, কুর্মস্তারক চর্বণম ত্রিভুবনম উৎপটায়াম বলাত, জোর করে বলপূর্বক এই ত্রিভুবনকে উপরে ফেলে পারব। তুমি কি জানো না, কিং ভো ন বিজানাসমান বিজানস্য আসমান রামকৃষ্ণ দাসাবয়ম, তুমি কি জানো না যে আমরা যে শ্রীরামকৃষ্ণের দাস। এই রকম প্রচণ্ড আত্মপ্রত্যয় ও গুরুভক্তি থাকলে অসম্ভব সম্ভব হয়। স্বামীজির তা ছিল বলে তিনি বিশ্ব বিজয়ী হয়েছিলেন। যীশুখ্রিস্ট বলেছেন, যদি তোমাদের সর্ষে প্রমাণ বিশ্বাস থাকে ও এই পাহাড়টাকে বলো এখান থেকে সরে ওখানে যা, তাহলে নিশ্চয় যাবে, তোমাদের পক্ষে কিছু অসম্ভব থাকবে না। শুনেছি আমাদের ঠাকুর তার নানা আধ্যাত্মিক অনুভূতি ও ঐশ্বরিক দর্শনের পর পরীক্ষা করবার জন্য মাকে বলেছিলেন, মা আমার এসব যদি সত্য হয় তাহলে এই বড় পাথরটা তিনবার লাফাবে। বলা মাত্র তাই হয়েছিল। এসব কি কথার কথা? এইটা হচ্ছে কথা। তাদের ভেতরে শক্তি জাগানোর জন্য স্বামীজির এই ভীষণ সুন্দর কবিতাটা, যে আমরা তারা চিবিয়ে খাবো, জোর করে ত্রিভুবনকে উৎপাটন করব। পূজনীয় মহারাজ খুব জোর করতেন, কিছু একটা বলতে গেলেই যদি বলতেন যেটা হচ্ছে না তো লজ্জা করে না। অমন একজন গুরু, তিনি শক্তিপাত করে তোকে মন্ত্র দিলেন, তার শক্তি তোতে সঞ্চারিত করলেন, আর তুই এত অপদার্থ সেই শক্তিটাকে কাজে লাগাতে পারলি না। তিনি সাধন ভজন করে সারাটা জীবন সাধন ভজন করে যে শক্তি অর্জন করেছেন, তোর কল্যাণের জন্য তিনি সেই শক্তিটি একেবারে না ভেবেই তোর হাতে তুলে দিলেন, আর তুই তার এত অপদার্থ শিষ্য হবি যে তুই সেই শক্তিটাকে কাজে লাগাতে পারবি না। এটা মহারাজ খুব জোর দিয়ে বলতেন, যা তা গালাগাল দিতেন। আত্মস্থানন্দজির কাছে এই জাতীয় সংশয় নিয়ে গেলে ভীষণ রাগ করতেন, খুব রাগ করতেন, শুনতেই চাইতেন না, বার করে দিতেন, কেন হবে না, খুব হবে, তুই কি মনে। আমরা অনেক সময় ভূতেশানন্দজি শরীর চলে যাওয়ার পর আত্মস্থানন্দজির কাছে এই সব সাধন ভজন নিয়ে জিজ্ঞেস করতে যেতাম, তখন তো উনি ভাইস প্রেসিডেন্ট, খুব বকতেন, বলতেন তুই কি তোর গুরুকে তোর মতো গাড়ল মনে করেছিস, তুই কি তোর তোর বুদ্ধিমত্তা দিয়ে তোর গুরুকে বিচার করতে এসেছিস, তোর যদি প্রয়োজন থাকতো তিনি নিশ্চয়ই এটা বলতেন, তিনি যখন বলেননি তোর এটা প্রয়োজন নেই। এই যে নিজের সাধন বিষয়কে সম্পর্কে বিশ্বাস, এবং আমার দ্বারাই সম্ভব, আমিই পারবো, আমার গুরু যদি আমাকে দিয়ে যেত, এই কথাটা উনি খুব জোর করে বলতেন, যে শক্তি তোর পাওয়ার কথা নয়, যে শক্তি তোর গুরু সাধন সাধন ভজন করে যে শক্তি অর্জন করেছিলেন, কোনো রকম বিচার না করে সেই শক্তি তুই তোকে দিয়ে দিয়েছে। উনি খুব জোর দিতেন আগেকার দিনের কথা, কালীকৃষ্ণ মহারাজের কথা বলতেন, মাধবানন্দজির কথা বলতেন, যে এরা দীক্ষা দেওয়ার আগে, বিশেষ করে শঙ্করানন্দজি, এরা দীক্ষা দেওয়ার আগে খুব ভাবনা চিন্তা করতেন। ভূতেশানন্দজির কাছে শুনেছি রাজা মহারাজ নাকি ভীষণ রকমভাবে ঘোরাতেন, কিছুতেই দীক্ষা দিতে চাইতেন না। বলছেন একটি ছেলে, সে একদিন রাজা মহারাজের কাছে অভিযোগ করছে যে আপনি আমাকে প্রত্যেকবার বলেন এবার তোকে দীক্ষা দেবো, এবার তোকে দীক্ষা দেবো, আর দীক্ষা দেন না। তখন রাজা মহারাজ শুনে গম্ভীর হয়ে গেলেন, বলরাম মন্দিরের
তে আছেন, বললেন কাল সকালে তুই আসিস। তা কাল সকালে পরের দিন যখন সেই ছেলেটি আসছে, রাজা মহারাজ থাকতেন যে ঘরটিতে, এখন ঠাকুর ভাড়া রয়েছে, আপনারা বলরাম মন্দিরে উঠলেই দেখবেন সিঁড়ি দিয়ে উঠে একদম সোজা একটা ঘর আছে, এই হলটার ঠিক পাশের ঘরটা যেখানে বাসন টাসন থাকে, ফল কাটা হয়, ওই ঘরটাতে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ থাকতেন। বলছেন একবারে তীর বেগে ওখান থেকে ছুটে এসেছেন, এসেছে আর সিঁড়ির মুখটাতে এসে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছেন তোকে একটা কথা বলি, 1 বছর এইটাই সাধন কর, কি না সত্য সংকল্প থাক, সারা সত্য কথা বলবি, সত্য পথে চলবি, আর সবই হবে, 1 বছর পরে তুই আমার কাছে আসবি। রাজা মহারাজ সাধারণত কাউকে বড় একটা চাইতেন না দীক্ষা দিতে, এবং রাজা মহারাজের কাছে কাছে যারা ছিলেন সুজীব মহারাজ বা পরবর্তীকালে শঙ্করানন্দজি, এরাও কেউ দীক্ষা দেওয়ার ব্যাপারে খুব মানে একদম বাছাবুছি করতেন। মাধবানন্দজিও শুনেছি দীক্ষা দেওয়ার আগে, প্রথম যখন প্রথম দীক্ষা দেওয়া শুরু করেন তখন খুব বেছে বুছে নিতেন, উনি একবারে প্রশ্ন ঠিক করে দিতেন প্রমথানন্দজিকে কী কী প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, এবং সেই প্রশ্নের উত্তর কী দিল সেটা জানার পরে তার দীক্ষা হবে কি না ঠিক হতো, তিনি ডাইরেক্টলি কথা বলতেন না। পরবর্তীকালে কিছুদিন প্রেসিডেন্ট কিছুদিন দীক্ষা দেওয়ার পরেই তিনি একদিন বললেন যে মা যদি আমাদের বেছে বুছে দীক্ষা দিতেন তাহলে আমাদের কারোরই দীক্ষা হতো না, কিন্তু মা আমাদের সমস্ত কালিমা জেনেও আমাদের মন্ত্র দীক্ষা দিতে রাজি হয়েছেন, আমাদের সাধন পথে তুলে দিতে রাজি হয়েছেন, অতএব আমি আর বাজ বিচার করে দীক্ষা দেব না। আত্মস্থানন্দজি এই ঘটনাগুলো আমাদের উল্লেখ করে বলতেন যে সাধক সাধনার সিদ্ধি স্তরে পৌঁছে রামকৃষ্ণ মিশনে যারা দীক্ষাগুরু তারা খুব সাধারণ মানুষ হয় না, বলছেন এত বড় সঙ্ঘে আমরা 2-4 জনকে দীক্ষা দেওয়ারই অনুমতি দিয়ে থাকি, বলছেন তারা খুব সাধারণ মানুষ হয় না, এবং তারা তাদের সাধন ফল নির্বিচারে তোদের হাতে তুলে দেন, কোনো রকম বিচার করে নয়, কেন না তুই তার কাছে গেছিস মুক্তি খব, মুক্তি পাবি, মুক্তি চাই এই বোধ নিয়ে, এবং তোর এই ইচ্ছাটাকে সম্মান জানিয়ে তিনি তো তাঁর যাবতীয় সাধন ভজন ভার তোর হাতে তুলে দেন, সম্পদ তোর হাতে তুলে দেন, আর তুই বলছিস সেই সম্পদ তোর হাতে আসার পর তুই বলছিস সেটা তুই রক্ষণাবেক্ষণ করতে পারবি না, তাও কি হয়, এটা উনি খুব জোর দিতেন, সাধন ভজন করতেই হবে। উনি বলতেন দীক্ষা না নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার মনে আছে আমরা 3 বন্ধু মহারাজের কাছে একদিন আত্মস্থানীর কাছে গেছি কলেজে পড়ি, তো মহারাজ জিজ্ঞেস করছেন যে গুরুকরণ কার কাছে হয়েছে, তা একজন বলছেন যে তার প্রভু মহারাজের কাছে হয়েছে, আমাকে জিজ্ঞেস করেন তোর তো ভূতেশানন্দজি মহারাজ, আরেকজনকে তোমার কার, বলছেন আমার হয়নি, বলছে বেঁচে গেছো, হ্যাঁ বেঁচে গেছো, হয়নি বেঁচে গেছো, এই এই ছোড়াগুলোর কী অবস্থা জানো তো, এরা গুরুকরণ করেও সেই সাধন পথে ঠিকঠাক মতো যাচ্ছে না, আমি বেশ বুঝতে পারছি বেশ, উনি এরকম মাঝে মাঝে ছদ্ম ইয়ে করতেন আমাদের সাথে, যেন আমাদের ভেতরের যে ইয়েটাকে খুঁচিয়ে দিতেন, জাগিয়ে দিতেন যে মহারাজ বলছেন বাবা হচ্ছে না, তাহলে আমাকে তো আরও বেশি করে করতে হবে, তাহলে যতটা করছি সেটা যথেষ্ট নয় বোধ হয়, মহারাজ ঠিক দেখতে পান, মহারাজ সত্যিই দেখতে পেতেন, মানুষকে দেখার একটা অদ্ভুত ক্ষমতা ছিল, একবারে যেন ঠাকুর যেরকম বলছেন সারসির ভেতর দিয়ে মানুষকে দেখা যায়, এ আমি মহারাজের সঙ্গে থেকে বহুবার দেখেছি, বহুবার দেখেছি, একবারে শেষের দিকে উনি সেটা প্রকাশ করতেন না একদম, কিন্তু প্রথম দিকে একবার ভীষণ রকমভাবে প্রকাশ করতেন, উনি এটা খুব জোর দিতেন যে আমাদের বিশ্বাসটা খুব দরকার, যে সাধন ভজন পেয়েছি সেই মন্ত্রের মাধ্যমেই আমার মুক্তি হবে, যে পদ্ধতি পেয়েছি সেইটাকে যদি আমি ঠিক ঠিক মতো সাধন করতে পারি তাহলেই সেইটার মুক্তি হতে পারে। তাই বলছেন শুনেছি আমাদের ঠাকুর এই যদি, এরপরে তিনি বলছেন যে স্বামীজি তা ছিল বলে তিনি বিশ্ব বিজয়ী হয়েছিলেন, এই রকম প্রচণ্ড আত্মপ্রত্যয় ও গুরুভক্তি থাকলে অসম্ভব সম্ভব হয়, আমি শ্রীরামকৃষ্ণের সন্তান, আমার দ্বারা সব কাজ সম্ভব, আমি সব পারি, জগৎকে আমি বদলে দিতে পারি, আমি জগতের সমস্ত অধীশ্বর হতে পারি, আধ্যাত্মিকতার রাজা হতে পারি, এই বোধটা থাকে যদি আমাদের ভেতরে আত্মপ্রত্যয় এবং গুরুর প্রতি ভীষণ রকমের ভক্তি থাকি। আমাদের মনে আছে পূজনীয় আত্মস্থানন্দজি তখন খুব অনেক বেশি বয়স হয়ে গেছে, হাসপাতাল থেকে ফিরে এসেছেন, ওনাকে কিছুতেই মন্দিরে যেতে দেওয়া হচ্ছে না, কিছুতেই দেওয়া হচ্ছে না, মহারাজ সে বারবার তাপস মহারাজকে বলছেন, তাপস মহারাজ বলছেন আজ নয় কাল, কাল নয় পরশু, তারপরে উনি এমন অনুনয় বিনয় করছেন ছোট ছেলের মতো যে আমি মন্দিরে ঢুকবো না, ওনারই সার্জারি হয়েছে বলে বলছেন, উনি বলছেন আমি মন্দিরে ঢুকবো না, আমি গাড়ি করে যাব,
বাইরে থেকে বসে দেখব। তারপরে বলছেন যখন সেটাও রাজি হলেন না, তখন আমাদের একদিন বলছেন কী লাভ হলো বলতো, সেবা প্রতিষ্ঠান থেকে শিশুমঙ্গল সেবা প্রতিষ্ঠানে ফিরে এসে লাভটা কী হলো, যদি মন্দিরেই না যেতে পারলাম তাহলে কী লাভ হলো। একবারে ছেলে মানুষের ঠোঁট ফুলিয়ে যেমন অনুযোগ করে উনি আমাদের অনুযোগ করছেন, কিন্তু এর ভেতরে যেটা আকাঙ্ক্ষা, যেটা আকুতি, সেইটা দেখবার মতো, যে ঠাকুরের কাছে যাব, ইষ্টকে দর্শন করব, সেইটা আকুতি। মহারাজ শেষ বছর যে বছর সন্ন্যাস দিয়েছিলেন, সন্ন্যাস দিয়ে দেওয়ার পরে, শেষ হয়ে যাওয়ার পরে উনি বললেন ঠাকুর কেমন প্রণাম করতে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়া হলো। মহারাজ কখনো ঠাকুরের সামনে গিয়ে প্রণাম করতেন না, দুটো পাশ থেকে প্রণাম করতেন। উনি বললেন আমি উপাস দিয়ে ঠাকুরকে দর্শন করো, মহারাজের ঠাকুরের পেছন দিক দিয়ে মহারাজকে নিয়ে যাওয়া হলো, এসে মহারাজ দাঁড়িয়ে প্রণাম করলেন। তারপরে বললেন আমি উপাস থেকে প্রণাম করবো, আবার উপাস থেকে উপাসে নিয়ে যাওয়া হলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি প্রণাম করলেন, চুপ করে কি একটা বলছেন, চোখ বন্ধ করে চোখ খুলে আবার বলছেন আমি উপাস দিয়ে প্রণাম করি। এবার আমরা বিপদ দেখে ধীরে ধীরে ওনাকে ঠেলা শুরু করেছে, ঠেলা শুরু করে দরজার কাছে নিয়ে আসা আছে। আমরা ভাবি আমাদের খুব বুদ্ধি, ওই কোনো রকমের ভাড়া দিয়ে বার করলে ওখানে একটা চতুর্দোলা আছে, একটা ওই চেয়ারকে রাখা আছে, সেইখানে বসিয়ে দিলেই ব্যাস একবারে কাঁধে করে নিয়ে পার থেকে ওপারে চলে যাব। মহারাজ আমাদের ইয়েটা বুঝতে পেরেছেন, এই যে দরজাটা আছে, দরজাটা খপ করে ধরে ফেলেছেন। সে এমন ছোট ছেলে, যেরকম সেই মার কাছ থেকে যখন ছোট ছেলেকে সরিয়ে দেওয়া হয়, তার যে আকুতিটা, মহারাজ আমি যাব না, আমি ঠাকুরকে ছেড়ে কোথাও যাব না, আমার কানে এখনও বাজে এই শব্দগুলো, আমি যাব না, কোথাও যাব না, ঠাকুরকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি মাঝে মাঝে এখন ভাবনা চিন্তা করার চেষ্টা করি, কবে আমাদের ভেতরে এই ভাবটা জাগবে, আমি কোথাও যাব না, আমি ঠাকুরকে ছেড়ে কোথাও যাব না। মহারাজকে ধীরে ধীরে আমাদের বার করে নিয়ে আসতে হলো, কিন্তু ওই আকুতিটা এখনও আমার মনের ভেতরে জেগে থাকে, যে আমি কোথাও যাব না, আমি ঠাকুরকে ছেড়ে কোথাও যাব না। তিনি চোখে তখন ভালো করে দেখতে পান না, কী দেখছেন তিনি সেটা তাঁরই তিনি জানেন, কিন্তু এই আকুতিটা যেন আমাদের সকলকে ছুঁয়ে গেছে, আমাদের এত মন খারাপ হয়েছে। আমরা মহারাজকে ওইভাবে বার করে নিয়ে এসে প্রেসিডেন্ট কোয়ার্টারে ফেরত নিয়ে এলাম, সেখানে একদম অন্যরকম মানুষ হয়ে গেলেন, যেমন কাজকর্ম ছিল, সন্ন্যাসীর যা যা কাজ সেগুলো করতে শুরু করলেন। কিন্তু ওই যে আকুতি, আমি ঠাকুরকে ছেড়ে কোথাও যাব না, এই বোধটা আমাদের আসা দরকার। কী আত্মপ্রত্যয়, কী ভালোবাসা, সে বারবার ঘুরে ঘুরে দেখছেন, বারবার দেখছেন, একবার এদিক দিয়ে দেখছেন, একবার ওদিক দিয়ে দেখছেন, রোজ সন্ধেবেলা একবারে ভিড় জমে থাকতো যখন আত্মস্থানন্দজি প্রণাম করতে আসতেন, চোখে তো ভালো দেখতে পেতেন না, তো সেই কাঁচের এক এক দিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি দেখার চেষ্টা করতেন ঠাকুরকে দেখবেন। সে দেখার জন্য কি আকুতি, দু পা এগোচ্ছেন, তিন পা পিছোচ্ছে, না এখান থেকে ভালো দেখাচ্ছে, আবার দু পা এগোলে বলছে না এখান থেকে ভালো দেখাচ্ছে, কিন্তু আর কিছু নয়, উনি দেখতে চাইছেন, টাইম কিল করতে চাইছেন, যে সময়টা ওনার প্রণাম করার সেটা যাতে তার সেবকরা নিয়ে না যেতে পারে। মানে মন্দির থেকে নামিয়ে নিয়ে আসাটা রীতিমতো মানে একদম ধস্তাধস্তি হতো। এই যে ভালোবাসাটা, এই যে আকুতিটা, এটা যদি থাকে আমাদের দ্বারা সব হবে। একটা শেষের দিকে একটা ইয়ে গল্প বলছেন না, যে ঠাকুর তার দর্শনের পর মাকে বলেছিলেন, মা যদি এসব সত্য হয় তবে এই সামনের পাথরটা তিনবার লাফাবে, বলা মাত্র তাই হয়েছিল। এইটা দেখে আমরা যেন ভাবি যে আমরাও বলবো লাফাতে থাকবে। এইখানে একটা শব্দ ব্যবহার করেছেন, বলছেন যে যিশুর কথা বলছেন, যদি তোমাদের সর্ষে প্রমাণ বিশ্বাস থাকে ও পাহাড়টাকে বলো এখান থেকে সরে ওখানে যা, তাহলে নিশ্চয়ই যাবে, তোমাদের পক্ষে অসম্ভব কিছু থাকবে না। এই যে সর্ষে প্রমাণ বিশ্বাস, ওই ঈশ্বরিক অনুভূতি আমার দ্বারা সম্ভব হয়, এই বিশ্বাসটুকু যদি আমাদের ভেতরে জাগে, সাধন ভজনের বিশ্বাসটুকু যদি থাকে, আমরা ঈশ্বরকে পাব এবং কোনো অবস্থাতেই আমাদের কেউ তার থেকে সরিয়ে দিতে পারবে না। এই বোধটা যত আমাদের ভেতর জাগবে তত আমরা আমাদের অধ্যাত্ম পথে উন্নতি করতে পারব। আজকে এই পর্যন্ত, শ্রী ভগবানের ইচ্ছা হলে আবার আগামী শুক্রবার আপনাদের সঙ্গে দেখা হবে, 280 নম্বর সূত্র থেকে আমাদের কাজ শুরু হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিটে লোকানাম ব্রদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।